বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য আবারও ডব্লিউ প্রাইমারি 6 নম্বর ফেজের কিন্তু প্রশ্ন উত্তর সমাধানে চলে এসেছি। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন করে টেবিল নাম্বার 6-এ ভাষা কি, তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্লাস 5-এর কিন্তু গ্রামার থেকে প্রশ্ন করেছে। উত্তরটা হবে ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। ঠিক আছে, আবারও বলছি, যখন তোমাকে প্রশ্ন করবে ইন্টারভিউ বোর্ডে যে ভাষা কি, তখন বলতে হবে স্যার ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। স্মার্টলি আনসার করবে, ক্লিয়ারলি। ঠিক আছে, তারপরে প্রশ্ন টেবিল নাম্বার 2-এ বলছে NCF কি, তোমরা জানো যে NCF-এর পুরো নাম হলো ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক। এটা সর্বশেষ হয় 2005 সালে। তো বন্ধুরা, এই হলো অ্যান্সার। এবং তোমরা যদি সম্পূর্ণ জানতে চাও যে NCF-টা কি, সম্পূর্ণ PDF ফাইল কিন্তু বন্ধুরা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে গ্রুপে জয়েন হয়ে নিতে পারো। ঠিক আছে, তো NCF সম্বন্ধে আমি সম্পূর্ণ বলে দেবো ডেসক্রিপশন বক্সে। চলো তারপরে প্রশ্ন করেছে যুক্ত অক্ষর এর উদাহরণ দাও, অর্থাৎ কোনগুলো যুক্ত অক্ষর। তোমরা জানো যেমন রক্ত, রক কয়তয় রকটা যুক্ত বর্ণ, যুক্ত অক্ষর আছে। যত্ন, জ তয় নয় যত্ন। তারপর শক্ত, তাহলে বল শ কয়তয় শক্ত। তো এগুলো কি সবই বলো যুক্ত অক্ষর। ঠিক আছে, তারপরে প্রশ্ন করেছে যে খাদ্য লবণের সংকেত কি। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেবিল নাম্বার 3-এ করেছে খাদ্য লবণ কি। আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl হলো খাদ্য লবণের সংকেত। ঠিক আছে বন্ধুরা, চলো তারপরে দেখে নি কি প্রশ্ন আছে। তারপরে প্রশ্ন করেছে একটা ডেমো প্রশ্ন করেছে যে কৃতকার্য কখন শূন্য হয়। দেখো প্রশ্নটা, কৃতকার্য কখন শূন্য হয়, অর্থাৎ যারা কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা যেটা বলতে ডেমো দিতে পারবে এরা, তখন বলতে হবে। তো দেখো কীভাবে কর, আমরা জানি যে কৃতকার্য মানে ওয়ার্ক ডান, কৃতকার্য সমান সমান কী বলো W, আমাদের কি বল ইন্টু সরণ, বল গুণ সরণ, অর্থাৎ বল মানে কি F, আর সরণ মানে কি বলো S, ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা জানি যে বল যখন প্রয়োগ করা হয় একটা বস্তুর উপরে, তখন একটা কোণ করে বলটা প্রয়োগ করা হয়, তাই তো? তাহলে এই যে আমরা বলটা প্রয়োগ করছি, তাহলে এটা অবশ্যই FS cos theta গুণ আছে সাথে। তাহলে আমরা বলতে পারি যে F ইন্টু S ইন্টু cos, কসের কার মান শূন্য হবে, আমরা জানি যে cos 90° সবসময় শূন্য হবে। অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি আমরা 90° অ্যাঙ্গেলে যদি বলটা প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা জানি যে F ইন্টু S গুণ এরকম কত শূন্য, তাহলে আমরা বলতে পারি যে সম্পূর্ণ শূন্য হবে, অর্থাৎ W = শূন্য হবে। অর্থাৎ আমরা বলতে পারি যদি 90° কোণে অ্যাঙ্গেল করে যদি বল প্রয়োগ করতে পারি কোনো বস্তুর উপরে, তাহলে সর্বদা কৃতকার্য শূন্য হবে। ঠিক আছে, এরকমভাবে ডেমো তোমরা দেবে বন্ধুরা। তোমরা চাইলে বন্ধুরা, আমার কিন্তু অলরেডি আমি স্পেশাল ক্লাস করাচ্ছি অনলাইনে, তোমরা চাইলে বন্ধুরা অবশ্যই যুক্ত হতে পারো। একদম খুবই স্বল্প মূল্যে আমি কিন্তু করছি, শুধুমাত্র তোমরা এককালীন 99 টাকা পে করলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবে। সেজন্য তোমাকে অবশ্যই যোগাযোগ করতে হবে 76-02-580-500 এই নাম্বারে, তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে মাধ্যমে। ঠিক আছে, তোমরা ক্লাস করতে পারো, লাইভ ক্লাস, স্পেশাল PDF, মক ইন্টারভিউ সব ব্যবস্থা করা রয়েছে। চলো তারপরে দেখে নিই কী রয়েছে। তারপরে প্রশ্ন করেছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বলছে পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী বা উত্তরবঙ্গের নদী কী কী, উত্তর বঙ্গের নদীগুলো কী কী, বঙ্গের নদী কী কী। তো যারা ভূগোলে অনার্স এখন জানে উত্তরটা কী হয় বলো, উত্তরটা হবে তিস্তা, তারপরে রয়েছে মহানন্দা, তারপরে রয়েছে জলঢাক, ঠিক আছে, জলঢাকা ইত্যাদি। তো ঠিক আছে, তারপরে দেখো প্রশ্ন কী রয়েছে। তারপরে প্রশ্ন রয়েছে একটা বাংলা গ্রামার থেকে প্রশ্ন বলছে যে পথ কী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পথ কী বা পথ কাকে বলে।
এখানে কিন্তু প্রত্যেকে বাংলা পড়েছ বা ক্লাস ওয়ান থেকে ফাইভে কিন্তু বাংলা রয়েছে, অবশ্যই তোমাদের জানতে হবে পদ কি। তো উত্তরটা কি হবে বলো? উত্তরটা হবে অর্থপূর্ণ শব্দের সঙ্গে অর্থপূর্ণ শব্দের সঙ্গে বিভক্তি বিভক্তি যুক্ত হলে তাকে আমরা পদ বলি, তাকে পদ বলে। ঠিক আছে, অর্থাৎ শব্দ রয়েছে, মনে করো আমি ভাত খাই বা ভাত খেয়েছি, এই যে তারপরে যে একটা যুক্ত হচ্ছে বিভক্তি, তাকে আমরা কী বলবো? পদ বলবো। অর্থপূর্ণ শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে আমরা কী বলবো বলো? পদ বলি। ঠিক আছে, চলো তারপরে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এগুলো দেখবে, তোমরা যদি চাও আমাদের ক্লাস করতে স্পেশাল অবশ্যই যোগাযোগ করবে, নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা লিঙ্ক দেবো, তোমরা যুক্ত হয়ে যাবে ওখানে। ঠিক আছে, তারপরে প্রশ্ন করেছে চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত কে করেন ইতিহাসে কিন্তু এটা রয়েছে। তো উত্তরটা কী হবে? উত্তরটা হবে বা কে কে করে, লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস কোথায় বলো? 1793 সালে। ঠিক আছে, চলো তারপরে। তো তারপরে প্রশ্ন করেছে একটা, টেন্স কি বা টেন্স কাকে বলে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উত্তরটা কে বলো? টেন্স বলছে কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে, কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কেই আমরা টেন্স বলি, সময়কালকে সময়কে টেন্স বলি। তো ঠিক আছে, উত্তরটা হবে কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে আমরা কী বলি বলো? আমরা টেন্স বলি। তো বন্ধুরা ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। চলো তারপরে, তারপরে একটা প্রশ্ন করেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন করে দেখো, টেবিল নাম্বার 6-এ যে TLM এর পুরো নাম কি? তোমরা প্রত্যেকে জানো বন্ধুরা, যখন আমরা ছেলে আমরা বাচ্চাদের শেখাবো তখন তো TLM অবশ্যই ব্যবহার করতে হবে। তো টি মানে কি বলো? টিচিং, এল মানে কি? লার্নিং, টিচিং লার্নিং, আর এম মানে বলো ম্যাটেরিয়াল, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে এবং প্রশ্ন কিন্তু আসছে কিন্তু। ঠিক আছে, তো তারপরে দেখো প্রশ্ন করেছে ইতিহাস থেকে যে, ইতিহাসে রাউতোয়ারি ব্যবস্থা, রাউতোয়ারি ব্যবস্থা কবে হয়? তো উত্তরটা কী হয় বলো? আমরা জানি 1920 সালে কিন্তু ইতিহাসে রাউতারি ব্যবস্থা চালু হয়। ঠিক আছে বন্ধুরা, তো চলো তারপর দেখেনি কী প্রশ্ন করেছে। বলছে যে বিধানসভায় যে আমাদের কোশ্চেন আওয়ার করা হয়, অর্থাৎ প্রশ্ন করা হয়, অর্থাৎ কোশ্চেন কোশ্চেন আওয়ার সময়কাল কত, সময়কাল কত? তো আমরা জানি যে সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত কিন্তু আমাদের কোশ্চেন আওয়ার থাকে। তো এই হলো আমাদের কি বলো? কোশ্চেন আওয়ার। ঠিক আছে বন্ধুরা, চলো তারপর দেখেনি কি প্রশ্ন করেছে। তারপরে প্রশ্ন করেছে একটা, একজন বলছে যে স্যার আমি তো কি চাষবাস করি, আমি কৃষক, তখন তাকে প্রশ্ন করেছে সেখান থেকেই, তুমি বলো তো কৃষক দিবস কবে পালন করা হয়, কৃষক দিবস কবে হয় বা কবে পালন করা হয়? তো উত্তরটা কী বলো? উত্তরটা হবে 23শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর আমরা কিন্তু কৃষক দিবস পালন করি। ঠিক আছে বন্ধুরা, চলো
তারপর একটা প্রশ্ন এসেছে যে গাছের খাবার তৈরি, গাছের খাবার তৈরি কি পদ্ধতিতে করে। তো তোমরা জানো যে গাছ কিন্তু অবশ্যই সালোক সংশ্লেষ পদ্ধতি কিন্তু খাবার তৈরি করে, বা আমরা বলি কি ইংরাজিতে ফটোসিনথেসিস। ঠিক আছে, চলো। তারপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে টেবিল নাম্বার 2-এ যে এনসিটি এর হেড অফিস কোথায় বা হেড কোয়ার্টার কোথায়। তোমরা জানো উত্তরটা হবে কি বলো বন্ধুরা, উত্তরটা হবে নিউ দিল্লি। ঠিক আছে, চলো। তারপরে প্রশ্ন করেছে একটা ডেমো প্রশ্ন যে ত্রিভুজ এর ধারণা দাও, ডেমো দাও। তো বন্ধুরা আমি অবশ্যই ডেমো দেবো, তাকে একটু কথা বলে দিই। বন্ধুরা দেখো যে বর্তমানে কিন্তু আমি অনলাইনে স্পেশাল ক্লাস করাচ্ছি শুধুমাত্র বন্ধুরা তোমরা এককালীন 99 টাকা পে করলে তোমরা কিন্তু ক্লাসে যুক্ত হতে পারবে, শুধুমাত্র 99 টাকা। ঠিক আছে, তোমরা এখানে কী পার, তোমরা যদি চাও অবশ্যই বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের বলে দিচ্ছি, তোমরা চাইলে আজই যোগাযোগ করতে পারো, 7602-580-582। তো বন্ধু এখানে কী থাকছে বলো, এখানে প্রথমত রয়েছে 1 নম্বর রয়েছে লাইভ অনলাইন ক্লাস রয়েছে সপ্তাহে 4টে বা 5টা, তারপরে যা পড়াবো সেটা স্পেশাল পিডিএফ তোমরা পাঁচ সম্পূর্ণ বিনামূল্যে, তারপর রয়েছে প্রবলেম সলভের জন্য আমার সাথে তোমার কথা বলতে পারবে তারপরে রয়েছে মক ইন্টারভিউ রয়েছে, সপ্তাহে 1টা করে মক ইন্টারভিউ আমি নিচ্ছি। ঠিক আছে, এবং রয়েছে সরাসরি কথা বলার সুযোগ। তো তোমরা দেখো বন্ধুরা যে এই যে লাইভ অনলাইন ক্লাস, স্পেশাল পিডিএফ, প্রবলেম সমসমাধান, মক ইন্টারভিউ এবং রয়েছে সরাসরি কথা বলার সুযোগ, এই সমস্ত প্যাকেজ তোমার শুধুমাত্র 99 অর্থাৎ মাত্র 100 টাকা মূল্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, পুরোপুরি পড়াশোনা করতে পারবে। আর যোগাযোগ চাইলে বন্ধুরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো 7602-580-582 নাম্বারে। তো বন্ধুরা শুধুমাত্র 100 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই সমস্ত কোর্স সম্পূর্ণ পিডিএফ বিনামূল্যে সব পেয়ে যাবে। তো বন্ধুরা যারা চাকরি পেতে খুব ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করো, অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত থেকে কিন্তু পড়ছে, কোনো জেলা বাকি নেই, সব জেলা থেকে কিন্তু লোকে পড়াশোনা করছে, তারা খুব উপকৃত হচ্ছে। বন্ধুরা তোমরা অবশ্যই আজ যোগাযোগ করো 7602-580-582 নাম্বারে, শুধুমাত্র 99 টাকা পে করে তোমরা ক্লাসে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা খুব ভালো খবর, চাইলে অবশ্যই তোমরা যুক্ত হতে পারবে। চলো তারপরে দেখো বন্ধুরা ত্রিভুজ কাকে বলে, তো আমরা তখন কি বলবো। তো দেখো বাচ্চারা আমরা তো জানি যে আমরা তো ত্রিভুজ বলতে কি বুঝি বলো, আমরা জানি যে দেশলাই কাঠি দিয়ে আমরা খেলা করতে করতে বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে কি বলো এইরকম দেশলাই কাঠি রয়েছে একটা এরকম রয়েছে এবং আটটা এরকম রয়েছে, তাহলে তিনটে কাঠি লাগবে, তাহলে আমরা বলতে পারি যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলি। আবার বলছি, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা কী বলবো বলো, ত্রিভুজ বলি। ঠিক আছে বন্ধুরা, এবং ত্রিভুজের সংজ্ঞায় দেখলে আমরা বলতে ত্রিভুজের সমতলিক কেন বলা হচ্ছে, কারণ সমান্তরাল অবস্থান করছে তাই, আর সীমাবদ্ধ কেন দেখো প্রত্যেকটা কিন্তু বন্ড রয়েছে, বাহুটা ক্লোজড রয়েছে। তাহলে ত্রিভুজ ক প্রকার বলো, 2 প্রকার, একটা হচ্ছে বাহু ভেদে, একটা হচ্ছে সাইড অনুপাতে, একটা হচ্ছে কি অ্যাঙ্গেল বা কোণ ভেদে। আবার সাইড 3 প্রকার রয়েছে, 3টে রয়েছে, একটা হচ্ছে সমকোণী, সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু। আর কোণ ভেদে কী রয়েছে বা 3 প্রকার রয়েছে, একটা সমকোণী, একটা হচ্ছে
স্থূলকোণে এটা আছে সূক্ষ্মকোণে। তোমরা বন্ধু এবার ডেমো দেবে। আর একটা কথা তোমাদের বন্ধু বলে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু ইন্টারভিউটা কিন্তু অবশ্যই কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিট কিন্তু সময় পাবে ডেমো করার জন্য। অতএব তোমরা কিন্তু খুব সংক্ষেপে ডেমো দেবে। তো বন্ধুরা তোমাদের চাও অবশ্যই, আমি কিন্তু স্পেশাল ডেমো ক্লাস করাচ্ছি ইন্টারভিউর জন্য, পড়াচ্ছি স্পেশাল কোচিংয়ে। তোমরা চাইলে কিন্তু আজ যোগাযোগ করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, তোমরা কিন্তু সেখানে জয়েন হতে পারবে গ্রুপে সম্পূর্ণ বিনামূল্যে। চলো বন্ধুরা তাহলে আজকে আর একটু বলে দিই, বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক তো অবশ্যই করবে, লাইক করো, কমেন্ট সেকশানে জানাও কেমন লাগছে এবং শেয়ার করে দাও বন্ধুরা। আর নতুন চ্যানেল বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, করে দাও, থ্যাংক ইউ। আর অবশ্যই বন্ধুরা চাই পারলে আজ যোগাযোগ করো এই নাম্বারে, 7602-580-582। তো বন্ধুরা শুধুমাত্র বন্ধুরা এককালীন 99 পে করে তোমরা কিন্তু যুক্ত হতে পারে ক্লাসে, অনলাইন ক্লাসে ইন্টারভিউ স্পেশাল ক্লাস। তো দেখা হচ্ছে বন্ধু বিকাল 4টে লাইভ ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।